তিনি মানবতার নবী, দরদি নবী, সকলের অধিকার তিনি দিয়েছেন। জোরে কারণ সুবহানাল্লাহ, সকলের অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাজে তিনি মানুষের, অসহায় মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। জোরে করে আল্লাহু আকবার। অসহায় মানুষের পাশে কেমনে তিনি দাঁড়িয়েছেন? আল্লাহ পাকের নবী তিনি কিভাবে যত্নবান ছিলেন, আবু জেহেল তার অধীনে একজন এতিম সন্তান ছিল, আবু জাহেল। এই এতিম ছেলেটা অনেক দিন পরে আবু জাহেলের কাছে আসতেছে, আসছেন। আবু জাহেলকে জিজ্ঞেস করছেন, আবু জাহেল, আপনার অধীনে আমার অনেক সম্পদ রয়েছে, আপনার এই সম্পদগুলো আমাকে ফেরত দিয়ে দেন। আবু জাহেল তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ধমক দিয়ে আবু জাহেল তাকে বের করে দিলেন। আবু জাহেলের সঙ্গ পাঙ্গ যারা আছে ওরা হাস্যরসকর করে এতিম সন্তানকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাপ নাই, তুমি যাও তার কাছে খয় বিচার দিয়ে দাও, দেখি তিনি কি করে। ওরা মানে একটু খেলা দেখতে চাইছিল। কি দেখতে চাইছিল? খেলা দেখতে চাইছিল, কারণ ওরা জানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু জাহেলের সাথে কেমন সম্পর্ক। কিন্তু এতিম ছেলেটা তো জানে না, কি বলেন ঠিক কি না? এতিম ছেলেটি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেলের অধীনে আমার সম্পদ রয়েছে, এই সম্পদের দাবি করলাম, কিন্তু আবু জাহেল আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে ধমক দিয়ে আমাকে বের করে দিয়েছে, আমাকে দেয় নাই। আপনার কাছে আমি বিচার অভিযোগ দায়ের করলাম, আপনি ফয়সালা করে দেন, এটা সমাধান করে দেন। এতিম ছেলেটার অভিযোগ শুনে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আবু জাহেলের কাছে চলে আসছেন। আয়েশা বলছেন, আবু জাহেল, তোমার অধীনে এতিম ছেলেটার কিছু সম্পদ রয়েছে, আমি তোমাকে অর্ডার করছি এতিমের সম্পদগুলো আপনি একে ফেরত দিয়ে দেন। আর আবু জাহেলের সঙ্গপঙ্গ যারা ছিল তারা এই দৃশ্য দূরের থেকে দেখতেছিল। আল্লাহু আকবার বলেন। তারা একটু খেলা দেখতে চাইছিল, মনে করছিল একটা খেলা, একটা জমু। কিন্তু অবাক ব্যাপার, আবু জাহেল সাথে সাথে দেরি না করে এতিমের সম্পদগুলো ফেরত দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। এতিমের সম্পদগুলো তাকে বুঝাইয়ে দিলেন। আল্লাহর হাবিব যখন চলে আসতেন, সাথীবর্গ আবু জাহেলকে জিজ্ঞেস করেন, আবু জাহেল, তুমিও কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম গ্রহণ করলা, তুমিও কি তার কাছে সারেন্ডার করলা? আবু জাহেল বললেন, না না না, রহস্য আরেকটি, আমি যখন এতিমের সন্তানকে নিয়ে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে যখন দাঁড়িয়েছি, আমি লক্ষ্য করছি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চতুর্পাশ থেকে যেন অস্ত্র আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার বলে, চতুর্পাশে যেন অস্ত্র তাক করে আমার দিকে আছে, যদি আমার, আমি যদি তার হুকুম অমান্য করি, মুহূর্তের মধ্যে আমার কল্লা আলাদা হয়ে যাবে, মুহূর্তের মধ্যে আমার জীবন বিনাশ হয়ে যাবে, এই ভয়ের কারণে আমি এই সম্পদগুলো আমি তাকে দিয়ে দিয়েছি। যদি কোন আল্লাহু আকবার, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অসহায় মানুষের পাশে কেমনে দাঁড়িয়েছে,
কিন্তু আমাদের সমাজে আমরা অনেক ভাইরা আছি অসহায়ের পাশে আমরা দাঁড়াই না, যদিও দাঁড়াই মানুষ দেখানো আমরা অনেক সময় দাঁড়াই, কি বলেন ঠিক কি না? দেখবেন এই এখন রমজান মাস আসছে, রমজান মাসকে কেন্দ্র করে অনেক ভাইরা টাকা পয়সা অর্থ সম্পদ হিসাব করে যাকাত দেয়, কি বলেন ঠিক কি না? কারণ রমজান মাসে দান করলে 1 টাকায় কয় টাকা? 70 টাকা, কি বলেন ঠিক কি না? এই জন্য অর্থ সম্পদ হিসাব কইরা এক রমজান থেকে আর এক রমজান হিসাব কইরা, এরপরে টাকা পয়সা ব্যবহারিক জিনিস বাদ রাখে অতিরিক্ত অর্থ সম্পদ যা আছে এটার হিসাব করে যাকাত দেয়। কিন্তু সমাজের মধ্যে এমন অনেক ভাইরা আছে এই যাকাত দেয় মানুষকে দেখানো, কি বলেন ঠিক কি না? মাঝে মাঝে এখন পত্রিকায় দেখি, মিডিয়ায় দেখি, এরকম শাড়ি দোকানে গেলে, মার্কেটে গেলে আপনার এই যাকাতের শাড়ি এবং লুঙ্গি আলাদা কিনতেই পাওয়া যায়, কি বলেন ঠিক কি না? আচ্ছা এই যাকাতের লুঙ্গি এবং শাড়ি এটা কেন আলাদা হবে? কারণ এইটা অর্থ অল্প টাকা। আমার ভাইরা আপনি যে মনে করুন আপনি যে যাকাত আপনি দিবেন, আমি যাকাত দেওয়ার একটি উত্তম পদ্ধতি আমি আপনাদের কাছে একটু বয়ান করতে চাই, কারণ আমরা এখন অনেকই যাকাত দিচ্ছি, এটা প্রয়োজন। যাকাত আপনি দিলেন, মনে করেন আপনার 1 লক্ষ টাকা আপনার যাকাত হয়েছে, যে অর্থ আছে এই অর্থ হিসাব করিয়া দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা, উদাহরণমূলক উদাহরণ হিসেবে বলতেছি 1 লক্ষ টাকা আপনার যাকাত হয়েছে। আপনি যদি 1 লক্ষ টাকা লুঙ্গি এবং শাড়ি যাকাতের টাকা হিসাব করিয়া আপনার লুঙ্গি এবং শাড়ি আপনি যদি দেন, তখন এই লুঙ্গি এবং শাড়ি এমন লুঙ্গি এমন শাড়ি আপনি দিলেন ঠিকই, এই লুঙ্গি এই শাড়ি আপনি নিজেও পরেন না, আপনার স্ত্রীকেও পরান না, কি বলেন ঠিক কি না? যাকাতের হিসাব করে যাকাতের যে শাড়ি যেই লুঙ্গি দেওয়া হয় এই লুঙ্গি নিজেও পরে না এবং স্ত্রীকেও দেয় না, কিন্তু এই শাড়ি এই লুঙ্গি আপনি যখন মানুষকে দেবেন, আপনি নিজের জন্য যেটা পছন্দ করলেন না আপনি সেইটা মানুষকে দিচ্ছেন, এটি তো হলো না, কি বলেন ঠিক কি না? এটি হলো হলো না। এমন শাড়ি আপনি কিনলেন যেই শাড়িটা একবার ধুইলে আর ধোয়ার কোনো সিস্টেম থাকে না, কি বলেন ঠিক কি না? রং চলে যায়, অথচ সেই শাড়ি সেই লুঙ্গি আপনি অন্য মানুষকে, অসহায় গরিব মানুষকে দেখাইলেন পত্রিকায়, খবরের মাধ্যমে প্রচার করলেন অমুক লোক অমুক নেতা অমুক ধনাঢ্য ব্যক্তি এই শাড়ি এবং লুঙ্গি দিয়ে মানুষকে ধন্য করেছে, এরকম লোক আছে না নাই? আরে ভাইরা, যাকাত দেওয়ার তো নিয়ম এটা নয়, যাকাত দেওয়ার উত্তম পদ্ধতি হচ্ছে, যাকাতের মেইন কর্মসূচি হচ্ছে, মেইন চাহিদা হচ্ছে দারিদ্রতা বিমোচন করা, কি বলেন ঠিক কি না? আপনি একটা মানুষকে লুঙ্গি এবং শাড়ি দিলে এই দারিদ্র বিমোচন হবে না, সুতরাং তার দারিদ্র বিমোচন করার জন্য মনে করুন একটি উত্তম পদ্ধতি হচ্ছে, সেটি হচ্ছে আপনি এই 1 লক্ষ টাকা দিয়া কমপক্ষে একটা এলাকায়, আপনি যে এলাকায় থাকে ওই এলাকার মধ্যে আপনার 10 জন অথবা 20 জন আপনি যুবক 20টা পরিবার আপনি দেখেন, 20টা পরিবারের ভিতরে আপনি 20টা সেলাই মেশিন বিলীন করে দেন, 20টা সেলাই মেশিন দেওয়ার কারণে 20টা পরিবার কাপড় সেলাই কইরা তাদের জীবন ধারণ করতে পারবে। এভাবেই করি 1 বছরে 20টা পরিবার, দ্বিতীয় বছরে আর 20টা পরিবার, এভাবে দিতে দিতে ওই এলাকার মধ্যে দেখবেন একটা সময় কোনো গরিব থাকবে না, কি বলেন ঠিক কি না? এটা সেলাই মেশিনের দাম কত? 5000 টাকা, 6000 টাকা, 5000 কি 6000 টাকার মধ্যে একটা পরিবার চলে যাবে, কি বলেন ঠিক কি না? এ মিথ্যা আবৃত্তি ইসলাম পছন্দ করেন না। আমি গত কয়েকদিন আগে বলেছিলাম, কোথায় জানি বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা আবৃত্তি পছন্দ করতেন না, কি বলেন ঠিক কি না? বিশ্ব নবীর কাছে আসলেন ভিখারি, ভিখারি আসছেন ভিক্ষা করার জন্য, হুজুর 3 দিন পর্যন্ত আমি কোনো খাবার খাই না, আল্লাহু আকবার বলেন। আমি ছোট্টবেলায় কবিতাগুলো আমাদেরকে পড়াইতো ওস্তাদরা, বিভিন্ন বইয়ের ভিতরে পাওয়া যাইতো, এখন আর এগুলো পাওয়া যায় না বইয়ের মধ্যে,
এখন কি আগডুম বাগডুম এগুলো কবিতা, কিন্তু আগের যুগে কি সুন্দর সুন্দর কবিতা ছিল, কি বলেন ঠিক কিনা? আগের যুগের কবিতা গুলো পড়লে এখনো চোখ দিয়ে পানি ঝরঝর চলে আসে। কি সুন্দর কবিতা, তিন দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাই পাই কাজ তাই তজিলাজ বেড়াতে ভিক্ষা করি, হে দয়াল নবী দেও কিছু মোরে নাহিলে পরানে মরি। আল্লাহ আকবার বলে ভিখারি আসছে বিশ্ব নবীর দরবারে। বিশ্ব নবী কি বললেন, নবী গো তিন দিন পর্যন্ত আমি কোনো খাবার খাই নাই, আমাকে কিছু খাবার দাও। আল্লাহর হাবিব তাকে খাবার দিতে পারতেন কিন্তু খাবার দেয় নাই। আল্লাহর হাবিব বললেন, তোমার কাছে কিছু আছে নাকি, ঘরে কিছু আছে নাকি? লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের মধ্যে একটা মাত্র কম্বল আছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর বললেন, এখনই গিয়া সে কম্বলটা নিয়ে আসো। আল্লাহর হাবিব কম্বলটা রেখে দিলেন, কম্বলের বিনিময়ে কিছু অর্থ তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কম্বলের বিনিময়ে জর্থটা দিলেন, অর্থ দিয়ে তাকে বললেন, তুমি এটি কোঠাল কিনে নিয়ে আসো। এটি কোঠাল কিনে আনলেন, ওই কোঠালটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বরকতের হাত যখন লাগাইয়া দিলেন, বরকতের হাত লাগাইয়া বললেন, যাও তুমি এই কোঠাল দিয়া জঙ্গলের ভিতরে কাঠ কাইটা, তারপরে জীবন ধারণ কর। আল্লাহু আকবার বলে। আমাদের মধ্যে ভিক্ষা বৃত্তি খুব মারাত্মক, দেখা যায় একজন ভিক্ষা যে ভিক্ষা করে, ভিক্ষা করতে হয় না, তার ভিক্ষার একটা পেশা বানিয়ে নিয়েছেন, এরকম আছে না নাই? তবে অনেক মানুষ আছে ঠিকই অসহায়, এই জন্য নিয়ম হচ্ছে আপনার পরিচিত মানুষ যাদেরকে আপনি চিনেন তাদেরকে এরকম কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলেন যাকাতের অর্থ দিয়া। দেখা যাবে সে ভিক্ষা করছে, তাকে ভিক্ষা না দিয়ে তাকে কিছু অর্থ দিয়া কিছু পুঁজি দিয়া দিলেন, এই পুঁজি দিয়া তুমি ব্যবসা করো, বাদাম কিনা বাক্সে ভর্তি করে বাদাম বিক্রি করে তারপর জীবন ধারণ করো, ভিক্ষা করো না। কি বলেন ঠিক কিনা? জুতা ছেলা জুতা মালিশ করা বাক্স বানাই দিলে, তুমি মানুষের জুতা তুমি রং করো, জুতা মালিশ করে চলো, এরপরে এর মাধ্যমে তোমার জীবন ধারণ করো। এরকম যদি ব্যবস্থা আমরা যদি প্রত্যেকে যার যার নিয়ন্ত্রণ যার যার এলাকায় যদি আমরা করতাম, এই দেশে কোনো গরিব থাকতো? এদেশে কোন গরিব থাকতো? আমরা কি করি, জাকাতের কাপড় পূর্তি বছর দেই আর দারিদ্র বিবেচনা হয় না, দরিদ্র কমে না গরিবও কমে না। কি বলেন ঠিক কিনা? আর সঠিক মতন যদি নিয়ম অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে দান করেছেন তেমনি ভাবে যদি দানটা আমরা করতাম, তাহলে এই সমাজে কোনো গরিব থাকতো না। কি বলেন ঠিক কিনা? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই ভিক্ষুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভিক্ষুকের হাতে আল্লাহর হাবিব এই কোঠালটা দিয়া দিলেন। ভিক্ষুক কোঠাল নিয়ে জঙ্গলে চলে গেলেন, কাঠ কাটলেন, কাঠ কেটে কেটে কাঠ বিক্রি করে জীবন ধারণ করতে করতে এমন একটি পর্যায়ে চলে গেলেন পরবর্তী পর্যায়ে, এই ভিক্ষুকটা এক পর্যায়ে যাকাত তার জন্য ফরজ হয়ে গিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। এভাবে করে আমাদের সমাজের ভিতর যদি আমরা দারিদ্র বিমোচন করার জন্য তেমনি ভাবে জাকাত আমরা প্রদান করতাম হুজুরের মতন, তাহলে সমাজের মধ্যে দেখবেন একটা সময়ে দারিদ্র থাকবে না, দারিদ্র বিমোচিত হয়ে যাবে, ঠিক কিনা? বলে আমরা এই পদ্ধতিতে আমরা জাকাত দেই না, এই জন্য আমাদের সঠিকভাবে সমাজের মধ্যে জাকাত দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করেন বলি আমি। আবার অনেক ভাইরা আছে, আমরা ইচ্ছে মতন যাকাত দেই, কোনো আপনার ইনাই মানে হিসাব করে না, অর্থ সম্পদ কত টাকা আছে, কত টাকা হলে কত টাকা যাকাত দিতে হবে, এই দিকে হিসাব না করে যে যার মতো করে যাকাত দিচ্ছেন এটা ঠিক নয়। অর্থ সম্পদ হিসাব কইরা পাই টু পাই আপনার যাকাত আদায় করতে হবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন বলি আমি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ওয়াজিব করে দিয়েছেন, কয়টা কারণে? দুইটা কারণে। কয়টা কারণে? দুইটা কারণে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান করলেন,
হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইবগুনি ফি দাফা দুআফাই, হুজুর বললেন ইবগুনি ফি দুআফাই, তোমরা আমাকে তালাশ করো গরিবদের মাঝে, সুবহানাল্লাহ বলে অসহায় মানুষদের মাঝে তোমরা আমাকে তালাশ করো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গরিব অসহায় ব্যক্তিদেরকে তাদেরকে এমন মূল্যায়ন করতেন। খলিফার মসনদে যখন তিনি রাষ্ট্র প্রধানে অধীনস্থ হলেন, রাষ্ট্র প্রধান হলেন বিশ্বরবি, তিনি ঘোষণা করলেন আমার রাষ্ট্রের মধ্যে কোন মানুষ যদি মারা যায়, কোন বিধবা কোন অসহায় ফ্যামিলি থাকে, আমি তার বোঝা আমার কাঁধে তুলে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। একজন সফল রাষ্ট্রপ্রধান ছিলেন বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার মাধ্যমে যে জিনিসটা আমি বুঝাইতে চাইলাম সেটি হচ্ছে, এক নম্বরে যাকাত, যাকাত দিতে হবে হিসাব কইরা, এবং যাকাত দেওয়ার উত্তম পদ্ধতি হচ্ছে ওইভাবে নয়, মানুষকে দেখানোর সিস্টেমে নয়, দিতে হবে দারিদ্র বিবেচন করার জন্য। কি বলেন ঠিক কিনা? মুসলমানদের সমাজে যখন এরকম হিসাব কইরা সঠিকভাবে যাকাত যখন প্রদান করত, খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার জামানায় এমন হলো মুসলমানদের মধ্যে কোন গরিব খুঁজে পাওয়া যায় না। যেরকম সুবহানাল্লাহ, মুসলমানদের মধ্যে কোন গরিব খুঁজে পাওয়া যায় না। যখন ধনাঢ্য ব্যক্তিরা যাকাত কারে দিবে কারে দিবে কোন লোক খুঁজে পায় না, কোন মুসলমান নাই। ইতিহাস এমন ভাবে বলে যে একজন ব্যক্তি তার যাকাতের কিছু অর্থ টাকা পয়সা এগুলো পোটলার মধ্যে আটকাইয়া এরপরে তিনি গুনতেছেন যে একজন গরিব যদি খুঁজে পাওয়া যায় তাকে এই অর্থগুলো দিয়ে দিবে। তিনি একদিন দুই দিন তিন দিন পর্যন্ত এরকম হাঁটতেছে কিন্তু গরিব খুঁজে পায় না। যুরকান আল্লাহু আকবার। এরপরে তিনি বিশ্রাম করলেন, বিশ্রাম করার পরে দেখতেছে আর একজন পথিক তিনি তার পোটলার মধ্যে কিছু এরকম জিনিস নিয়ে তিনি হাঁটতেছে। আগে যে লোকটা হাঁটতেছিল এই লোকটা মনে করেছিল এই তিন দিন পরে এই একটা পাইছে ভিখারি। কথা বুঝতে পারছে? তিন দিন পরে আমি কোন ভিখারি খুঁজতে পাই না, গরিব অসহায় মানুষ খুঁজে পাই না, এই একটা পাইছি, এই যে একটা পোটলা লই আইতেছে এই একটা পাইছি গরিব। উনি খুব খুশি হইয়া তার কাছে ডাকলেন, এই পথিক এদিকে আসো। উনি গেলেন, এই আমার এই পোটলার মধ্যে কিছু অর্থ আছে, এই অর্থগুলো তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম, এগুলো তুমি নিয়ে যাও। যুরে কান আল্লাহু আকবার। পথিক বললেন, তুমি কি ভাবছো আমারে পথিক গরিব অসহায় ভিখারি মনে করছো? আরে মিয়া, তুমি তিন দিন পর্যন্ত ঘুরতেছো, আমি এক সপ্তাহ ধরে ঘুরতেছি কোনো গরিব খুঁজে পাই না, আমার উপরে যাকাত ফরজ হয়েছে। আরে যুরে কান আল্লাহু আকবার। ইসলামের এই সুমহান আদর্শ যখন মানুষের ভিতরে যখন থাকবে, সমাজ যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন সমাজ থেকে এভাবে দারিদ্র বিমোচিত হবে। যে কারণে সুবহানাল্লাহ, শেষ পর্যন্ত মুসলমানদের মধ্যে গরিব খুঁজে না পেয়ে সরকারি ভাবে সিদ্ধান্ত নেওয়া হলো অমুসলিমদেরকে ডেকে ডেকে এরপরে এগুলো দেওয়া হবে। যে আল্লাহু আকবার। অমুসলিম অবাক হলেন, মুসলমানদের মধ্যে কোনো গরিব নাই, তাহলে তারা কি আদর্শ গ্রহণ করে আজকে তারা স্বয়ং সম্পন্ন হয়েছে? তখন তারাও এই আদর্শে বিমিত হয়ে তারাও দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আর জোরে কর আল্লাহু আকবার। আজকে আমরা এই যাকাতের হিসাব আমরা করি না, আজকের আমরা মানুষকে যাকাত দেই, যাকাত দিলে কি নিয়মটা দেখেন, ইসলামী নিয়মটা কেমন, ইসলামী কি সুন্দর আদর্শ, যাকাত দিবেন কাকে? সরকারিভাবে সরকার, রাষ্ট্র সরকার যিনি হবে সরকার, এই যাকাতের হিসাব আপনার হিসাব আপনার করতে হবে না, আপনার অর্থের হিসাব সরকারই করে নেবে। যেরকম সুবহানাল্লাহ, সরকারিভাবে আপনার উপরে স্থান আসবে যে আপনার এত টাকা হয়েছে এত টাকা যাকাত আপনার দিতে হবে। আল্লাহ আকবার বলে সরকারি ভাবে আপনার যাকাতের টাকাটা নিয়ে নেবেন, লাভ কি হবে? আপনি যাকে, আপনি যদি নিজের হাতে কোন ব্যক্তিকে যাকাত দেন টাকা দেন, ওই ব্যক্তি পরবর্তীতে আপনার চেহারা দেখলে লজ্জিত হবে, মাথাটা নত হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? কারণ কোন মানুষ কোন মানুষকে মাথাকে দেখলে মাথা নত করতে পারে না। মুসলমান কোন মানুষ মাথা নত করবে কার দরবারে? আল্লাহর দরবারে। কি বলেন ঠিক কিনা?
এই পৃথিবীর সমস্ত প্রাণীরা হিজকের উপরে মাথা বুকে করে খায়। কি বলেন ঠিক কি না? গরু, বাছর, ছাগল, কুত্তা, যাই যা বলেন, যত প্রাণীরা বলেন, সমস্ত প্রাণীরা রিজিকের উপরে মাথাটা নত করে তারপরে খায়। কিন্তু একমাত্র মুসলমানেরা মাথা উঁচু করে তারপরে খায়। জোরে বলেন ঠিক কি না? একমাত্র মানুষেরা, মানুষ যারা, তারা একমাত্র মাথাটা উঁচু করে খায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক এ দিয়ে শিক্ষা দিচ্ছেন, মানুষ কোন মানুষের সামনে মাথা নত করবে না, রিজিকের সামনে মাথা নত করবে না, মাথা নত করবে রাজ্জাকের কাছে। আল্লাহ আকবার বলে। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে উত্তত আহ্বান করবো, মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে, আসুন আমরা এখনই, আমরা মাহে রমজান আমাকে একতা বদ্ধতা শিক্ষা দেয়, একই সিস্টেমে আমরা রোজা রাখি, একই সিস্টেমে পার করি, একই সিস্টেমে আমরা রমজানের তারাবী নামাজ পড়ি। এখন আমি আপনাদের কাছে উত্তত আহ্বান করব, এই একতা বদ্ধতা নিয়ে যেন আমাদের মধ্যে সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের মধ্যে ঐক্য চলে এনে, ঐক্য ফিরিয়ে এনে আমাদের মধ্যে ভালোবাসা, হৃদ্যতার বন্ধন তৈরি করি। কে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, বলি আমিন।